তো গান হয়ে যাক। চলো না ঘুরে আসি অজানাতে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো? তুই কত খেলাটা যদি তোর পাশে কিনে দিতে তাহলে সবচেয়ে বেশি ভালো হইতো। আসসালামু আলাইকুম গাইস, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ ব্লক 7। আজকে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে, যেখানে রয়েছে ভারতের আগ্রার যে তাজমহল, তারই আদলে তৈরি তাজমহল, যার নাম দেওয়া হয়েছে বাংলার তাজমহল, এবং মিশরের সেই ঐতিহাসিক পিরামিডের অনুকরণে তৈরি পিরামিড, যার নাম দেওয়া হয়েছে রাজমণি পিরামিড। সো আমরা সেগুলো আজকে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আজকে সফর সঙ্গী হিসেবে আমার সাথে থাকবে বন্ধু তামিম। সো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। Head north, then make a U-turn. Ya rahi. খোদার কথা মেনে নিলে মন ভালো হয়। শুকরিয়া দর্শক, আমরা বাংলা তাজমহলে পৌঁছে গেছি। এই মুহূর্তে রয়েছে আমরা বাংলা তাজমহলের মেইন গেটে। এখানে প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে 150 টাকা। এই 150 টাকার টিকিটের মাধ্যমে আপনি দুটি স্পটে ঘুরে দেখতে পারবেন, আর 5 বছরের শিশুদের জন্য এখানে এন্ট্রি ফ্রি করে দেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছেন বাংলা তাজমহলের ফ্রন্ট ভিউটা সত্যিই অসাধারণ। দর্শক এটা দেখতে পাচ্ছেন নামাজ পড়ার স্থান, এখানে পুরুষ মহিলা উভয়েরই নামাজ পড়ার সুব্যবস্থা রয়েছে। মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা এবং পুরুষের জন্য আলাদা ব্যবস্থা। এখানে এই সাইডে ওযু করার জায়গা রয়েছে। আলহামদুলিল্লাহ আমরা এখানে নামাজ আদায় করেছি, এখন আমরা ইনশাল্লাহ ভিতরে ঢুকব। হুকুমের তাবেদারি মোদের পরিচয়, খোদার কথা মেনে নিলে মন ভালো হয়। তার হুকুমের তাবেদারি মোদের পরিচয়, বজ্রাঘাতে পড়লেও তার পথের অবটুট। ভীষণ খরায় চললে জীবন, ভীষণ খরায় চলু, করেছি শপথ দিয়েছি কথা তারই পথে চলা। পাক কোরআনের বাণীতে গেলেও তার পথে রব অটুট। ভীষণ খরায় চললে জীবন, ভীষণ খরায় চলু, করেছি শপথ দিয়েছি কথা তারই পথে চলা। পাক কোরআনের বাণী যেন হয় কথা বলার। আল্লাহ 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 আল্লাহ। মিথ্যে পথে মিথ্যে মতে যতই চলো তুমি, দুহাত পেতে ডাকে তোমায় প্রিয় অন্তর জামি। লোভ লালসায় হয় যত না পাগল তোমার মন, খোদা তালা তবু তোমায় ডাকে সারাক্ষণ। কেন তবে দূরে সরে রবে তো। দর্শক আমরা এখন পিরামিডে যাব একই টিকিটে। এখানে দেখতে পাচ্ছেন অনেক বিভিন্ন ধরনের দোকান রয়েছে, অনেক সুন্দর সুন্দর কাপড়ের দোকান। আপনারা আসবেন, কেনাকাটা করবেন। এখানে প্রোডাক্টগুলো আসলে অনেক রুচিসম্মত প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্টই আপনাদের ভালো লাগবে, আমি ভিজিট করে দেখছি এর আগে। দর্শক আমি এই মুহূর্তে পিরামিডে চলে আসছি, এটা হচ্ছে রাজমণি পিরামিড নাম, এটা হচ্ছে মেইন গেট, এখান থেকে আমরা এখন এন্ট্রি করব। আল্লাহ 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 আল্লাহ। এই যে সদা ভুল পথে বাড়াও তোমার। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের পাখি রয়েছে, এবং এখানে সংস্কার কাজ এখনো শেষ হয়নি, অলরেডি এখনো কাজ চলতেছে। এখানে লেখা রয়েছে
হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের পাখি রয়েছে, এখানে দেখার জন্য পাখি রয়েছে। ভাইয়া একটু কথা বলি আপনার সাথে, তাজমহল কি ঘুরছেন? কেমন লাগছে তাজমহল? ভালো। আচ্ছা, আর এই জায়গাটা কেমন লাগতেছে? ছুটির দিনে কি রিকমেন্ড করবেন দর্শকদেরকে যে এখানে সময় কাটানোর জন্য? দশে কত দেবেন এই দুইটা স্পেসে? ঠিক আছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা এখন পিরামিডের ভিতরে ঢুকতেছি, এখানে অনেক দর্শক দেখতে পাচ্ছেন, বাংলাদেশের মিশর। পুরোনো দিনের সিনেমা বানানোর যন্ত্রপাতি, এখানে পুরোনো দিনের সিনেমা বানানোর যন্ত্রপাতি রয়েছে। আমরা একটু ভিতরে ঢুকতেছি এবং দেখি কি কি রয়েছে। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির অনেক আগে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ছিল কাজ করার জন্য, সব তার কিছু কালেকশন এখানে দেখতে পাচ্ছেন। আসলে এই সব কিছুর নাম আমি জানি না। বন্ধু, তুমি কি জানো? মান্নার আমল না, আমার মনে হয় মান্নার আমলের আরও আগেরই। মান্না তো সেদিনকার, আমরাও তো দেখছি মান্নার মুভি। এপাশে কি রয়েছে দেখা যাক, এপাশে কি কিছু আছে? এপাশে নাথিং। তো চলো বের হই। আমরা এই উইটা হচ্ছে 100 বছর পুরনো গাড়ি। এখানে ভাই দেখতে পাচ্ছি, ভাই আপনার সাথে একটু কথা বলি। তাজমহল কি ঘুরছেন? তাজমহল ঘুরে এখানে আসছেন না? তাজমহল কেমন লাগছে? আচ্ছা, দর্শকদের কি আপনি রিকমেন্ড করবেন যে ছুটির সময় এখানে সময় কাটানো আসার জন্য? অবশ্যই, ভিতর কত দেবেন? সর্বোচ্চ 6। সর্বোচ্চ 6, কারণ কারণ হলো অন্যান্য যে স্পটগুলো আছে এগুলো আরও এসছে আপনার মনোমুগ্ধকর এবং অত্যাধুনিক আলো আলো ফিতুর দিক থেকে, তারপর আপনার স্বাস্থ্যচার দিক থেকে, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে দিক থেকে এসছে আরও ভালো। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা জানতে পারলাম এখানে যারা প্রাচীন সভ্যতার জিনিসপত্র দেখা পছন্দ করেন তারা এখানে আসবেন, এটাই হচ্ছে এখানে বিশেষত্ব। যারা প্রাচীনকালের যত মানে জিনিসপত্র রয়েছে, ঐতিহ্যবাহী ঐতিহাসিক এসব জিনিসপত্র দেখার জন্য এখানে আসতে পারেন। আমরা এখন পিরামিডের গেটে রয়েছি। পিরামিড এখানে লেখা রয়েছে মিশরের পিরামিডের অনুকরণে রাজারানীদের মৃতদেহের মমি পোশাক অলঙ্কার রাখা আছে। অসুস্থগণ প্রবেশ সাবধান, মানে এখানে যাদের হার্টে সমস্যা, যারা একটু দুর্বল প্রকৃতির মানুষ তাদের জন্য এটা আর কি যাওয়া ঠিক না, এখানে আর কি সেটা বলে দেওয়া হয়েছে। আমরা এখন ভিতরে যাচ্ছি, দেখি কারণ সাবধান, ভয়টাই পাইস নি। হ্যাঁ রাইট বন্ধু, বন্ধু ভয় পাইস নি? মমি, রাজারানীদের মৃতদেহ, মানে দাসটা অনুকরণ। হ্যাঁ, আসো আসো। হ্যাঁ আচ্ছা, এখানে যে মিউজিকটা হচ্ছে, হ্যাঁ কথাগুলো শুনতেছো? কথাগুলো শুনতেছো? কথাগুলো কি রেকর্ড করে ছেড়ে দেয় নাকি অন্য কিছু? দর্শক, আমরা এখন পিরামিড থেকে বের হচ্ছি। আসলে গেটে যার লেখা রয়েছে তার কিছুই আমার কাছে ফিল হইল না, আসলে ভয়ের ভয়ের কিছুই এখানে ভয়ের কিছুই নাই আমি যেটা ফিল করি। তারপরেও সাবধান, যারা একটু ভয় পান, মানসিক দিকে দুর্বল আছেন, তারা এর ভিতরে না ঢোকাই ভালো। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। জানো নাকি এর ইতিহাস সম্পর্কে? আমি জানি না, তবে জানতে হবে। আর এখানে রয়েছে 112 বছর পুরনো একটি গাড়ি।
এই যে সদা ভুল পথে বাড়াও তোমার পা, আর কত কাল এমন করে ভুল পথে হাঁটবা, পাপের প্রতি কেন তোমার এত অনুক্ষণ, কেন তোমার সেই সে পথে এত বিচরণ, কেন তবে দূরে সরে রব তুমি আজ, না ফরমানের কষাঘাতে পড়বে ভাজে ভাজ, কর শপথ দাও কথা তারি পথে চলা, পাক কোরআনের বাণী যেন হয় কথা বলা, আল্লাহু আল্লাহু। দর্শক, এইটা দেখতে পাচ্ছেন শুটিংয়ের বারে, অর্থাৎ বাংলায় বাঙালি সিনেমায় যে আগে যে ঘরগুলো দেখতেন গ্রামীণ অঞ্চলে বিভিন্ন কালারফুল ঘর, তারই একটি উদাহরণ এখানে দেয়া রয়েছে। দর্শক, আমরা এখন পিরামিড থেকে বেরোচ্ছি, ইনশাল্লাহ এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব। আর ভিডিওর শেষ অংশে থাকবে আপনাদের জন্য একটি মসজিদের ভিউ, যেখানে আমরা ইনশাল্লাহ মাগরিবের নামাজ আদায় করব। সো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো আয়োজনে। সে পর্যন্ত সকলে অনেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।